বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার 17 বছরের এক কিশোরী। ঘটনা ঊনকোটি জেলার ইরানি থানার অন্তর্গত ধলিয়াকান্দিতে। জানা যায় অভিযুক্ত ধর্ষক বুরহান উদ্দিনের বাড়ি ধর্মনগর মহকুমার কালাছড়া গ্রামে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। বিয়ের প্রলোভন দিয়ে 17 বছরের এক নাবালিকা ধর্ষিতা হয় কৈলা শহরের ইরানি থানার অন্তর্গত ধলিয়াকান্দি গ্রামে। ধর্ষণকারী বুরহান উদ্দিনের বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালাছড়া গ্রামে। ঘটনার বিবরণে জানা যায় ধর্ষিতার বাবা 5 বছর পূর্বেই মারা যান। মা গৃহ পরিচারিকার কাজ এবং রেগার কাজ করে সংসার চালান। অভাবের তাড়নায় মেয়েটি 9ম শ্রেণীতে উঠেই পড়াশোনা বন্ধ করে দেয়। ধর্ষিতার বয়ান অনুযায়ী মোবাইলের মাধ্যমে বুরহান উদ্দিনের সাথে গত 6 মাস পূর্বে মেয়েটির পরিচয় হয়। ফোনের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিলে নির্যাতিতা বলে যে মায়ের সাথে কথা বলার জন্য। সেই মোতাবেক বুরহান উদ্দিন গত 29 সেপ্টেম্বর ধলিয়াকান্দি মেয়েটির বাড়িতে এসে রাত্রি যাপন করে এবং ওই দিনই জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে। পরের দিন অর্থাৎ 30 সেপ্টেম্বর বিয়ে করবে বলে মেয়েটিকে নিয়ে ঊনকোটি পার্কে যায় অভিযুক্ত বুরহান। সেখানে ফের জোরপূর্বক ধর্ষণ করে মেয়েটিকে পার্কে ফেলে রেখে পালিয়ে যায়। অতঃপর নির্যাতিতা ধর্মনগর মহিলা থানায় বিস্তারিত ঘটনা খুলে বলে। 1 সেপ্টেম্বর মহিলা থানার কর্মীরা মেয়েটির অভিভাবককে খবর দিয়ে থানায় নিয়ে আসলে মেয়েটিকে পরিবারের হাতে সমঝে দেওয়া হয় এবং ইরানি থানায় অভিযোগ দায়ের করার জন্য বলে দেন ধর্মনগর মহিলা থানার আধিকারিকরা। যথারীতি 1 অক্টোবর সন্ধ্যায় ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বুরহান উদ্দিনের বিরুদ্ধে। উল্লেখ্য, বুরহান উদ্দিন পেশায় ইমাম বলে জানা যায়। লগে আমার এমএ রং নাম্বারে ফোন আইছি ইলাহাবাদে, তার লগে আমি কথা চথা হয়েছি, কথাও হওয়া বাদে তার লগে দেখা হয়েছে, দেখাও হওয়া বাদে তার বাদে আমার একটা বুদ্ধি দিছে যে আমার বৈন জামাইরে তার বৈন জামাই নাম্বার দিতাম, বৈন জামাইয়ের লগে কথাও হইয়া বৈন জামাইয়ের লগে মাতব, মাতিয়া বৈন জামাইরে হাত হইলে আমরা বাড়ি আইব। তার বাদে আমার বৈন জামাইয়ের নাম্বার দিছি, তার বাদে আমার বৈন জামাইয়ের লগে কথা হয়েছে, কথা হওয়ার পরে আমার বৈন জামাইয়ের লগে আমার বাড়িতে আইছে আমার বাদে তাসে তাহাবাদে তেমন 2-3 বার আইসে আমার তাসে 19 তারিখ রাত্রে আইসে আমরা বাড়িতে। কত তারিখ? 29 তারিখ আমাদের বাড়িতে আইসে। হ্যাঁ, আবার পরে তার লগে আমার বাড়িতে দে দেহা হয়েছে, কথা হয়েছে, তারপর দে হাওয়া দাওয়া হয়েছে, বাবাদে আমার ডাকছে, ডাহাবাদে আমার নেওয়া হয়েছে, তুই তুই আমার লগে চল। আমার কইছে হ্যাঁ, তোমার বাড়িটার মানুষ, বাড়িত মানুষ আছে মানুষটাও? আমার কইছে না, আমার বাড়িটা এখন মানতা নাই, পড়াশোনা করতাম তাহলে এই বাড়িটাই মানতা নাই। আমার কইছে আমার ঈশ্বর দিয়ে ডেকে আমার ঘরের খুঁজে নিছে, নেওয়া দিয়ে আমার লগে জুজবস্তি হয়েছে, করা বাদে আমি সিটকা দিম কইছি, আমার গলার টিপাও দরিয়া হয়েছে, গলার টিপা বাড়ি মারব। কোন থানা থেকে মামলা করছো? আমি মামলা করছি তোমার ইরানি থানা। কার নামে করছো মামলা? এই বুরহান উদ্দিন নামে। বুরহান উদ্দিনের বাড়ি কোন জায়গায়? ওই ধর্মনগর খালাসরা। তখন তুমি কি কি চাইতাছো? আমি চাইতাছি যে আমার লগে এত বড় ইয়ে করছে, তাহলে একটা শাস্তি বা একটা সমাধান আমি চাইতেছি। তো ওই বুরহান উদ্দিন ছেলেটা কি করে? ওই ইমামতি করে বলতে ছাত্র পড়ায় মসজিদে। এ ব্যাপারে ইরানি থানার অফিসার তথা এই মামলার তদন্তকারী অফিসার বিকাশ দাস জানান, 2 অক্টোবর কৈলা শহরের ঊনকোটি জেলা হাসপাতালে নির্যাতিতার মেডিকেল করানো হয়। মেয়েটি যে ধর্ষিতা হয়েছে তার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান অফিসার। খুব শীঘ্রই বুরহানকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রের খবর। অন্তর্গত দলিয়াগঞ্জ একটি জায়গাতে ধর্মনগর কালাছড়ার একটি ছেলে যার নাম বুরহান উদ্দিন, সে এখানে আসে এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় এবং যতটুকু খবর পাওয়া যায় সে মেয়েটিকে দর্শন করে, তারপর সে সেখান থেকে চলে যায় মেয়েটিকে ফেলে।
এর পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও ইরানি থানায় একটি মামলা রেজিস্টার করা হয়, যার নাম্বার 75/19 এবং আন্ডার সেকশন G76 এবং পোক্সো একটি আমরা কেস রেজিস্টার করেছি এবং অভিযুক্ত বিষয়ে ঘটনা তদন্ত চলছে। আমরা শীঘ্রই আসামিকে অ্যারেস্ট করব। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 17 বছর। আর ছেলেটার বাড়ি কোন জায়গায়? ছেলেটার বাড়ি ধর্মনগর কালাছড়ায়। কৈলা শহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুর শিশু গৃহের কচি কাঁচাদের মধ্যে নতুন পোশাক সহ খাবার সামগ্রী বিতরণ করলো হেল্পিং হ্যান্ডস গ্রুপ। হেল্পিং হ্যান্ডস গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সামাজিক কর্মকাণ্ডে বরাবরই এগিয়ে উদয়পুরের হেল্পিং হ্যান্ডস গ্রুপ। এর অঙ্গ হিসাবে শরদ উৎসবকে সামনে রেখে বুধবার বিকেলে উদয়পুর শিশু গৃহের কচি কাঁচা শিশুদের মধ্যে নতুন পোশাক, দুগ্ধজাতীয় খাদ্য প্রদান, খেলাধুলার সামগ্রী, চকলেট, খাতা কলম, স্কুল ব্যাগ প্রদান করেন। শরদ উৎসবকে সামনে রেখে এই গ্রুপের সদস্যরা এদিন নিজেদের আর্থিক সহায়তায় শরদ উৎসবের আনন্দ ভাগ করার অঙ্গ হিসাবে এই কর্মসূচি করা হয় বলে জানান হেল্পিং হ্যান্ডস গ্রুপের সদস্যরা। হেল্পিং হ্যান্ডস গ্রুপের এই ধরনের উদ্যোগকে এবং মানসিকতাকে এদিন সাধুবাদ জানান শিশু গৃহ পরিচালন কমিটি সহ উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। আমরা হেল্পিং হ্যান্ডস গ্রুপ আজকে উদয়পুর শিশু গৃহে এসেছি শুভ শারদীয়ার যে আনন্দ, সে আনন্দটাকে ভাগ করে নিতে। ছোট ছোট বাচ্চারা এখানে আছে যাদের কেউ নেই, ওরা এখানে থাকে এবং আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব সাধ্যমতো ওদের জন্য দুগ্ধজাতীয় খাবার, কাপড় চোপড়, নতুন স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রী, এসব সব কিছু আমরা ওদেরকে আজকে দিয়েছি, যাতে আমরা আমাদের আনন্দটা ওদের সাথে শেয়ার করতে পারি এবং ওরা আশা করি ওরাও পড়াশোনা করুক, অনেক বড় হোক, জীবনে অনেক তো দূর পর্যন্ত ওরা এগিয়ে যাক এবং আপনাদের সবার সফলতার মাধ্যমে তা সম্ভব হবে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভিন্ন ধরনের থিম নিয়ে জাঁকজমকপূর্ণ শারদ উৎসবে মাতলো কাকড়াবন হাসপাতাল চৌমুহনী স্থিত দেশবন্ধু সংঘ। ষষ্ঠীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুজো প্যান্ডেলের উদ্বোধন হবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। শহরের বনেদি পুজো প্যান্ডেলকে টেক্কা দিয়ে গত বছরের ন্যায় এবছরও ভিন্ন ধরনের থিম নিয়ে জাঁকজমকপূর্ণ শারদ উৎসবের আয়োজন করতে চলেছে উদয়পুর কাকড়াবন হাসপাতাল চৌমুহনী স্থিত দেশবন্ধু সংঘ। এবছর এই ক্লাবের 56তম পুজো। এবছর কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো প্যান্ডেল, তৈরি করছেন নবদ্বীপের শিল্পী লক্ষ্মী বিশ্বাস, প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পী শঙ্কর দেবনাথ, আলোকসজ্জায় রয়েছেন কলকাতার লালটু ঘোষ। এবার ষষ্ঠীতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই পুজো প্যান্ডেলের উদ্বোধন হবে বলে জানান ক্লাবের অন্যতম সদস্য অভিষেক দেবরায়। এবছর পুজোর প্যান্ডেলের সামনে মাটির মূর্তি দ্বারা জল সংরক্ষণ, যোগাসন, প্লাস্টিক বর্জনের ক্ষতিকারক দিকগুলি নিয়ে সচেতন করা হবে দর্শনার্থীদের সামনে। তাছাড়া শারদ উৎসবকে কেন্দ্র করে গরিব দুস্থদের মধ্যে করা হবে বস্ত্রদান, বিতা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, দরিদ্র নারায়ণ সেবা প্রমুখ সামাজিক কর্মসূচি, এমনটাই জানালেন পুজো কমিটির সম্পাদক বাপু দেব। এবছর পুজো প্যান্ডেলের সামনে মাটি দিয়ে অর্জুন, শ্রীকৃষ্ণ এবং বিশ্বের মূর্তি নির্মাণ করে রাজধর্মকে বাঁচাতে নিজের লোককে যে ত্যাগ করতে হয়েছে সেটা তুলে ধরা হবে দর্শনার্থীদের সামনে। এবছর পুজোর মোট বাজেট ধরা হয়েছে 8.5 লক্ষ টাকা, এমনটাই জানালেন পুজো কমিটির সভাপতি উত্তম দেব। নমস্কার, আমরা কাকড়াবন দেশবন্ধু সংঘের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে শারদীয় শুভেচ্ছা এবং আমাদের যে দেশবন্ধু সংঘে এবার যে পুজোর থিমের পাশাপাশি আমরা কিছু সামাজিকতা, যেমন আমরা গীতা বিলি করব এবং বাল্য ব্যবস্থা করা হয়েছে এবং বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক বর্জন এগুলির উপরও আমরা এবার গুরুত্ব দিয়েছি আমাদের দেশবন্ধু সংঘ। এবং আমাদের পূজা এবার 56তম এবং এ উপলক্ষে আমরা বস্ত্র বিতরণও করব এবং পঞ্চমের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন এবং রাত্রি 9টায় সমগ্র কাকড়াবন
কাটামনবাসীর পক্ষ থেকে এবং দেশবন্ধুর পক্ষ থেকে আপনারা সবাই উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচরের কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতিমা এবং মণ্ডপীর উদ্বোধন করলেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরী সহ প্রশাসনিক আধিকারিকরা। এক ঝলকে দেখে নেওয়া যাক তাদের এবারের আয়োজন। শিলচরের উদারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতিমা এবং মণ্ডপের উদ্বোধন করলেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরী ও অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ও গৌরব আগরওয়াল। সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, ডিএসপি এজে বড়ুয়া, দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী সহ অনেকেই। বুধবার সন্ধে 5:30 প্রথমে অতিথিদের বরণ করার পর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শান্তি শৃঙ্খলাভাবে পুজো উপভোগ করার জন্য সবার কাছে আহ্বান রাখেন জেলাশাসক। এদিন কমিটির পক্ষ থেকে দোস্তদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে প্রাকৃতিক পরিবেশ। সুদৃশ্য খাঁচার ভেতর রয়েছে নানা রঙের নানা প্রজাতির শতিনেক দেশি এবং বিদেশি জীবন্ত পাখি। পাশাপাশি মণ্ডপের বাইরে এবং ভেতরে রয়েছে জমকালো আলোকসজ্জা। মণ্ডপের পাশেই তৈরি করা হয়েছে লন্ডনের বিখ্যাত টেমস সেতুর আদলে ফুটব্রিজ। গত 12 আগস্ট থেকে মণ্ডপ এবং প্রতিমা তৈরিতে রাত দিন কাজ করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনা 50-এক শিল্পী। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আশা করছেন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। যেহেতু ভিড় বেশি হয়েছে, আমরা জানি ভিড়ের মধ্যে অনেক মিসক্রিয়েন্টের সুযোগ গ্রহণ করে, তো ওই সুযোগ যাতে গ্রহণ করতে পারে না আপনারা অনুরোধ করবো সমস্ত কালীবাড়ির লোকের যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থা করবেন, সাফিসিয়েন্ট ইলিমিনেশন করবেন, যাতে কোনো ডার্ক স্পট থাকে না। ডার্ক স্পট থাকলে ডার্ক স্পটে জ্যোতিষিকাটা বিভিন্ন সুযোগ দিতে পারে। আপনারা জানেন আপনাদের একটা বিশাল আয়োজন, কিন্তু দুর্ঘটনা যে কোনো জায়গা থেকে হতে পারে, একটি থেকে হতে পারে, হ্যাঁ অগ্নিকাণ্ড গঠিত দুর্ঘটনা ঘটতে পারে, ওই জন্য আমরা যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। ফায়ার ট্রেনটা তো থাকেই, কিন্তু প্রাথমিক একটা রেসপন্ড কর্তৃত্ব করার জন্য আপনারা অ্যাটলিস্ট কয়েকটা বালতি জল, কয়েক বালতি বালি এইগুলি প্যান্ডেলের আশেপাশে রাখবেন। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য অসমের নিচতল চা বাগানে। জানা যায় মৃতদেহের দুটি পা এবং মাথার অংশ ছাড়া শরীরের আর কোনো অংশ মেলেনি। তদন্তে নেমেছে উদারবন থানার পুলিশ। এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হলো অসমের শিলচরের নিচতল চা বাগানে। ঘটনা বুধবার নিচতল চা বাগানে। নিচতল চা বাগানের ভিজিপি সম্পাদক দুলন মুন্ডা, পঞ্চানন তাঁতি, মদন বড়াই, প্রতাপ রীড়া জানান, বুধবার সকালে কুম্ভা চা বাগানের ফাঁড়ি নিস্তল চা বাগানের শ্রমিকরা 18 নম্বর ডি সেকশনে কাজের জন্য যাওয়ার পর তাদের নাকে দুর্গন্ধ লাগে। পরে তারা খোঁজাখুঁজি করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ তাদের নজরে পড়ার পর উদারবন থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার এএসআই যতীন্দ্র সিংহ। তিনি গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এএসআই যতীন্দ্র সিং এই প্রতিবেদককে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। মৃতদেহটি দেখে তার ধারণা মৃতদেহটি কোনো মহিলার হবে, কারণ মৃতদেহের পাশে শাড়ি এবং ছায়া পাওয়া গিয়েছে। মৃতদেহের দুটি পা এবং মাথার অংশ ছাড়া শরীরের আর কোনো অংশ মেলেনি। সবকিছু পচে গলে দুর্গন্ধ হয়ে পড়েছে বলে জানান তিনি। বুধবার সকালে 7:00-8:00 সময় তারা কইছে, এরপরে 8:00-8:00 সময় আমার সেনাবাহিনী লইয়া গেলাম, লইয়া গিয়া পরে দেখিয়া না ঠিকও এটা মানে আর কি অ্যাকচুয়ালি একটা মেয়ে আর কি ইয়া গেছে আর কি ডেড বডি পাওয়া গেছে। এরপরে কুম্ভিগ্রাম থানাত ফোন করছি এসআইরে, এসআই ফোন করিয়া তো তাই অসুস্থ। এরপরে আমরা সিএফডিও স্যার তাইনও ফোন করছে, তাইনে নাম্বার দিয়েছেন আমরা অফিসারে, অফিসারে আবার ফোন করছি, অফিসারে ফোন করিয়া তারপরে আবার পাঠাইছেন এখান থেকে আমরা পুলিশের পাঠাইছেন। এরপরে আমরা আইয়া হয়তো হেল্প করিয়া দিয়া তারপরে হয়তো ডেড বডি লইয়া যাইতাম আর কিছু আমরা জানি না।
একটা ডেড বডি পাইছেন, ডেড বডিটা কি তা কোনো মার্ডার না? এখন ডেড বডিটা আমি গিয়া গেছি ওসি আদেশ মতে, আমি কুম্বা বড়ঠল জায়গাতে নিচ লাইন মানে বড়ঠল কুম্বা বডিটা মেলকে বডি, কিন্তু কঙ্কাল হয়ে গেছে গিয়ে মাথা কঙ্কাল আর বডি নাই, আর পাওয়ে তোলা কোমরটাকে একটু হাড্ডি রয়েছে, ইয়ে রয়েছে, মাংস একটু রয়েছে, একটা পাও নাই, তলে পাওটা নাই, ডাইন পাওটা আসছে, আর শাড়ি একটা পাইছি, পেটিকোটে একটা পাইছি। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজন জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদ শুভেচ্ছা। উৎসবের আনন্দে প্রত্যেক নারী হয়ে ওঠে সম্পূর্ণা যখন অঙ্গে তার শোভা পায় রাজন জুয়েলার্সের গহনা। তাই 26 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর 2019 অবধি রাজন জুয়েলার্সে চলবে উৎসবের সোনায় মোড়া অফার। পাবেন সোনার গহনার মজুরির ওপর 25% বিশেষ ছাড়, সঙ্গে প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়া আপনার পুরনো যে কোনো স্বর্ণালঙ্কার পাল্টে নিয়ে যেতে পারেন হলমার্ক যুক্ত নতুন অলঙ্কার। তাই এখন ভাবনা কিসের আর, উৎসবের মরশুমে ভারী গহনা হোক কিংবা আধুনিক ডিজাইনের হালকা গহনা, আপনার মনের মতো অলঙ্কারের জন্য আসুন রাজন জুয়েলার্সে। এবার আপনার উৎসবের দিনগুলো সোনায় মুড়িয়ে দিতে তৈরি রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তাই সবার সাদর আমন্ত্রণ রইল। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানি সাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প দপ্তরের অন্তর্গত 29টি উত্তর জেলা শিল্প দপ্তরের ইনসেন্টিভ স্কিমের আওতাধীন একটি প্যাকেটজাত পানীয় জল উৎপাদন কেন্দ্র বিগত 2016 থেকে সুনামের সঙ্গে পানীয় জল উৎপাদন করে আসছে। আপনাদের শুভেচ্ছা আমাদের পাঠেও এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্পের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে এলাম বিরতির পর। পূজোর প্রাক মুহূর্তে কল্যাণপুর পুলিশ প্রশাসন এবং জেলা আবগারি দপ্তরের যৌথ অভিযানে উদ্ধার হয় অবৈধ বিলিতি মদ, আটক করা হয় 7 জুয়ারিকে। কল্যাণপুরে বেশ জমিয়ে চলছে বিলিতি মদের রমরমা ব্যবসা। অবশেষে কল্যাণপুর থানা এবং জেলা আবগারি দপ্তর মাঠে নামে। বৃহস্পতিবার দুপুরে পুজোর আগেই কল্যাণপুর থানার 2 SI গোবিন্দ দাস এবং দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ TSR মিলে কল্যাণপুর বাজারের পাশে পরিত্যক্ত জায়গা থেকে কয়েক হাজার টাকার বিলিতি মদ উদ্ধার করে তোতাবাড়ি থেকে 7 জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে জেলা আবগারি দপ্তর রোমা দেবের নেতৃত্বে কল্যাণপুর মোটরস্ট্যান্ডের পাশে বিবেক রায়ের বাড়ি থেকে বিলিতি মদ উদ্ধার করা হয়। আবগারি দপ্তর বিবেক রায়ের বিরুদ্ধে মামলা নেবে বলে জানা যায়। আজকে কল্যাণপুর বাজারের পাশে একটা পরিত্যক্ত জঙ্গলের মধ্যে কিছু মদ লুকিয়ে আছে, এরকম একটা আমরা ইনফরমেশান পাইছি। ইনফরমেশান পেয়ে আমরা স্টাফ নিয়ে ঘটনাস্থলে যাই, গিয়ে জঙ্গলে সার্চ করি, খোঁজাখুঁজি করে দেখা গেল যে এই জঙ্গলের মধ্যে 5টি বস্তার মধ্যে বিলিতি মদ, 5টি বস্তার মধ্যে বিলিতি মদ পাই। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুর চন্দ্রপুর কলোনি বাজার ব্যবসায়ী সংঘ এবং রামঠাকুর সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত পুজো প্যান্ডেলে তুলে ধরা হবে সতীর 51 পিঠের প্রতিরূপ মূর্তি। এবারের বাজেট 3 লক্ষ টাকা বলে জানান ক্লাব কর্তৃপক্ষ।
সতীর ৫১ পিঠের অবিকল প্রতিরূপ মূর্তি এবছর তুলে ধরা হবে উদয়পুর চন্দ্রপুর কলোনি বাজারস্থিত বাজার ব্যবসায়ী সংঘ এবং রামঠাকুর সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত পুজো প্যান্ডেলে। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো প্যান্ডেল। এবছর এই ক্লাবের বাজেট ৩,০০০০ টাকা বলে জানান ক্লাবের কর্মকর্তা। ষষ্ঠীতে হবে এই পুজো প্যান্ডেলের উদ্বোধন। এবছর পুজোর দিনগুলিতে প্রতিদিন সন্ধ্যায় থাকবে রাজ্যের খ্যাতনামা শিল্পীদের দ্বারা পরিবেশিত মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনটাই জানান ক্লাব কর্তৃপক্ষ। চন্দ্রপুর কলোনি বাজার ব্যবসায়ী সংঘ এবং রামঠাকুর সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে এবারের সার্বজনীন শারদ উৎসবের আয়োজন করেছি। এই শারদ উৎসবে আমরা ত্রিপুরা রাজ্যের সকল ধর্মনিরপেক্ষ এবং সমস্ত মানুষকে সাদর এবং আমন্ত্রণ জানাই। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।